And by the way, Miss Netra, যে আমাদের এত বড় একটা ক্ষতি করলো তার জন্য তুমি এত সহানুভূতি কোন খুশিতে দেখাচ্ছ? এই পুরবের হয়ে আমি কেন কথা বললাম? ও আমাকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়েছে এজন্য নয় তো? কোথায় চলে গেলে তোমায় জিজ্ঞেস করছি, কোথাও নয়। তুমি তুমি আমাকে ভুল, খুব ভালো করে চিনি আমি তোমাকে। তোমার এটা মনে হয় যে আমি তোমাকে ভুল বুঝছি, কিন্তু তুমি এটা জানো না যে আমি সব বুঝে গেছি, সব জানি আমি তোমার উদ্দেশ্য। এবার যদি আমি ওদেরকে বলে দিই পুরব আমাকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে, তো তাহলে এও তো আমাকে শত্রুদের লিস্টে অ্যাড করে নেবে। আমি এবারই শত্রু, কিন্তু সামনে আসবো না, যা করার পিছনে করব। ঠাকুমা, ওই ওটা কি যেন কথা আছে, না এক মন তেল পড়বে না রাধা নাচবে চোরের উপর বাট পারি। এখন সময় এসে গেছে ইটের জবাব পাথর দিয়ে দিতে হয়। কি মনে হয় কি করা উচিত আমাদের? ইউবি দাদা, মনপ্রীত, তোমাদের কি মনে হয় বিজনেস বাঁচানোর জন্য আমাদের কি করা উচিত? বাঁচানো? বিজনেস তোমার, প্রপার্টি তোমার, এই বাড়িও তোমার। না মা, এই বিজনেস বেদিসদের, বেদিস এন্টারপ্রাইজেস, এই বাড়িটাও বেদিসদের, তাই বাইরে বোর্ডটাও বেদিস আর সানসে লাগালো। তার জন্য আমাদের এরকম কিছু একটা করতে হবে, পুরবের উপর এমন অ্যাটাক করতে হবে যার জন্য রেডি নয়। আচ্ছা, তনুজা দিব্যার বিরুদ্ধে পোক্ত প্রমাণ জোগাড় করতে চাইছে। হ্যাঁ, কিছু কিছু করতে হবে তো আমাদের, হ্যাঁ কি না? মনপ্রীত, ইউবি দাদা, আমার তোমাদের সাথে একটু কথা আছে। তনুজা কিছু তো একটা করবে, খোঁজ নিতে হবে। ইউবি দাদা, মনপ্রীত, ঋষির মনে হয় যে এই প্রজেক্ট আমার জন্য গেছে, পুরবের জন্য চলে গেছে। পুরব ওনাদের ব্ল্যাকমেল করেছে আর ওই প্রজেক্ট নিয়ে নিয়েছে। ঠাকুমা, তুমি তুমি এখানে, তুই তো আমাকে ডেকেছিস। আমি আমি কখন ডাকলাম? হ্যাঁ তুই। আচ্ছা ঠিক আছে, ডাকিনি তো। এখন যখন এসেই গেছো তখন ভালো করে শোনো যে আমি এখন কি বলছি। তাহলে বল। তুমি বসে পড়ো। ইউবি দাদা, এই প্রজেক্টটা তোমার ছিল, তাই চিটিং তোমার সাথেই হয়েছে। তুমি হেরে গেছো ইউবি দাদা, তা তুমি বলো এই হারের প্রতিশোধ নেওয়ার জন্য তুমি কি করতে পারো? তুমি বলো যে কি করতে হবে। আমি যেটা ভেবেছি সেটা আমি তোমাদের সবার সাথে এখানে ডিসকাস করতে চাই, কারণ এর আগে আমি এই কথাটা কখনো কাউকে বলিনি। সবার আগে আমি চাই যে এই বাড়ির সব ফোন স্ট্যাপ হোক। আর মোবাইল ফোনসের সব আইটেমাইজড বিল আসবে। আইটেমাইজড বিলের জন্য আমি অলরেডি অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছি। এক মিনিট, এক মিনিট, তনুজা তুমি কি বলছো? মানে বাড়ির লোকের উপর নজর রাখছে কেন? আমিই বলেছি নজর রাখার জন্য। তোমরা এখন এসব কথা ছাড়ো, পুরবের কথা ভাবো। ওর বাড়িতে আমি গুন্ডা পাঠিয়ে দেই? ওকে এতটাই মারবে যে ও সত্যি কথা বলে দেবে যে ও যে কোন মানুষটা আছে যে আমাদের কনফিডেন্সিয়াল ইনফরমেশন পুরবকে পাস করছে। কি বলছো তুমি, মানে তুমি গুন্ডা পাঠাবে? তো এই কাজটা তো গুন্ডাই করবে না ইউবি দাদা। প্রথমে পুরবের হাত পাটা ভেঙে দেবে, তারপরে ওই লোকটার কথাও বলে দেবে যে আমাদের বাড়ির কে ওকে ইনফরমেশন দিচ্ছে। এক তীরে দুই শিকার। কেমন লাগলো আমার প্ল্যানটা? হ্যাঁ খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ওকে একদম মজা দেখিয়ে ছাড়বো। হ্যাঁ কি বলছিস বল। তো তোমরা রেডি আছো তো? গুন্ডা কোথা থেকে পাবো? গুন্ডার ব্যবস্থা আমি করে নিয়েছি, ব্যাস তোমরা হ্যাঁ বলে দিলে কাজ হয়ে যাবে। আরে একবার না একশো বার, আমি একদম সঙ্গে আছি। হ্যাঁ, আরে দাদা বল না। ওকে আই এম রেডি। যুবরাজের ফোন? যুবরাজ আমাকে কেন ফোন করছে? যুবরাজ তুমি? হ্যালো মল্লিকা, আমি দিব্যা বলছি। দিব্যা তুমি?
তুমি যুবরাজের ফোন থেকে কেন ফোন করলে? দেখো, এত কথা বলার আমার সময় নেই। তুমি শুধু আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি শুধু পুরবকে বলে দাও কাল যেন ও 10টার সময় আমার সঙ্গে দেখা করে, কারণ সকাল সকাল বেরোতে পারলে ওর সঙ্গে 10টার সময় দেখা করতে পারবো। আরে দিব্যা, কিন্তু হঠাৎ এইভাবে কেন দেখা করবে? তুমি ওকে বলে দিও সময় এসে গেছে, ও সব বুঝতে পারবে। ঠিক আছে, বাই। সময় এসে গেছে, আমি নাম্বারটা ডিলিট করে দিই। তনুজা, মনপ্রীত তো খুব সিরিয়াস হয়ে গেছে পুরবের হাত পা ভাঙার জন্যে। সিরিয়াস তো দিব্যা বৌদিও হয়ে গেছে ঠাকুমা। ও সত্যি ভেবে নিয়েছে যে আমি মোবাইলের আইটেমাইজড বিল চেয়ে পাঠিয়েছি। আমি শুনলাম যে ও মল্লিকাকে বলছিল যে পুরবের সাথে ও কাল সকাল 10টায় দেখা করবে। ঠাকুমা, আমিও যাব, যাতে আমি প্রমাণ নিতে পারি। তুই এক কাজ কর, তুই আমাকে আর রাজকে ছেড়ে অন্য কাউকে নিয়ে যা। কেন? তুই দেখিস নি সিনেমাতে যখন হিরোইন কোনো ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতে যায় তো অন্য গুন্ডা চলে আসে আর ওর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। ঠাকুমা, এটা কোনো ফিল্ম চলছে না। পেয়ে গেছি, গুন্ডা পেয়ে গেছি। আমার একটা বন্ধু আছে, তার চেনাশোনা কিছু গুন্ডা আছে যারা টাকা নিয়ে যে কোনো সময় যাত্রার হাত পা ভাঙতে পারে। হ্যাঁ, আরে কিন্তু আমি তো বলেছিলাম যে আমি গুন্ডা হায়ার করে নিয়েছি, এটার কোনো দরকারই ছিল না। আরে তনুজা শোনো না, তোমার কাছে যে গুন্ডা হয়তো আছে, কিন্তু আমার কাছে যে গুন্ডা আছে তারা বেশি ভয়ঙ্কর আর একটু বেশি ডেঞ্জারাস। হ্যাঁ হ্যাঁ, তোর গুন্ডাদের সব বলে দিস ওই পুরবেন না হাত পা সব ভেঙে দিতে, কিন্তু কাল না পরশু, কারণ কাল না তনুজা সব কাজ হয়ে যাবে। এক মিনিট, কাজ হয়ে যাবে মানে? মানে কালকের দিনটা খুব অশুভ কারণ হাত পা ভাঙার জন্যে। যদি কালকে কাউকে মারা হয় তাহলে ও মরেও যেতে পারে। হ্যাঁ যতক্ষণ না মালকিন ঘুমাবে তো আমরা কি করে ঘুমাই? হ্যাঁ তুমি ঠিক বলছো ঠাকুমা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আমার সাথে কথা বলতে চাও না, কিন্তু ঋষি আমি তোমায় কিছু বলতে চাই। এটা তোমার মনে হচ্ছে যে আমার জন্য তুমি প্রজেক্টটা পাওনি। হোটেলে পুলিশ এসেছে আর তোমায় অ্যারেস্ট করলো, তাই আমার জন্য করলো, কিন্তু ঋষি এরকম না। সব কিছু এটা ভুল বোঝাবুঝি। অ্যান্ড আমি ঋষি, আমার কথাটা শোনো ঋষি, এটা ভুল, আমার জন্য প্রজেক্টটা যায়নি। তুমি জেল আমার জন্য যাও না ঋষি, ঋষি সব কিছুর পিছনে পুরব দেয়। ঋষি প্লিজ আমার কথাটা শোনো, তুমি ঋষি, আমি তোমায় কিছু বলছি, আমার কথাটা শুনে নাও প্লিজ। একে বলো যে যা কিছু হয়েছে এর জন্যই হয়েছে। একে বলো আমরা যদি পুরবকে তার শেয়ার দিয়ে দিতাম তাহলে ও আর আজ আমাদের জীবনে আসতো না, কিন্তু না, ও পুরবকে তার প্রাপ্য শেয়ার দেয়নি, বরং খুব স্মার্টলি ঠকিয়ে পুরো প্রপার্টিটা হাতিয়ে নিয়েছে। বেসিক্যালি ও আমাদের ঠকিয়েছে জীবনে, সম্পর্কে, বিজনেসে, আর কে জানে এই চ্যালেঞ্জও হয়তো ঠকিয়েই জিতবে। মানে মানে